আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওবারাকাতু। আজকের দশম ব্যাচের অ্যাডভান্স ক্লাসের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা এখন দোয়ায়ে কুনুত তাজবীদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একসাথে বলুন। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم. এখন আমরা দোয়ায়ে কুনুত শিখবো ইনশাআল্লাহ এবং তাজবীদ সহই শিখবো। দেখেন, দোয়ায়ে কুনুতটা কোন সময় পড়তে, আমি সেটা আগে প্রথমে বলি আপনাদের। দোয়ায়ে কুনুত আমরা পড়ব হলো, দেখেন, ঈশান নামাজ 4 রেকাত আমরা পড়ি, তারপরে 2 রেকাত সুন্নাত পড়ি, তারপরে আমরা বেতের নামাজ পড়ি। বেতের নামাজের শেষ রাকাতে কি করতে হয়? প্রথমে সুরাই ফাতিহা পড়তে হয়। সুরাই কি? ফাতিহা। তারপরে কোন সুরা পড়তে হয়? তারপরে অন্য সুরা মেলাতে হয়। তারপরে আপনার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আপনাদের দোয়ায়ে কুনুতটি পড়তে হয়। তাহলে দোয়ায়ে কুনুত কোন সময় পড়তে হয় এটা আপনারা বুঝলেন। এখন চলুন আমরা প্রথমে দোয়ায়ে কুনুত এর বাংলা অর্থটা জেনে নিই। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনার নিকট সাহায্য চাই এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার উপর ইমান রাখি এবং আপনার উপরেই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি না। এক কথায়, আমরা আপনার অকৃতজ্ঞতা আদায় করি না। যারা আপনার অবাধ্য তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি এবং হে আল্লাহ, আমরা আপনারও ইবাদত করি, আপনার উদ্দেশ্যে নামাজ আদায় করি, আমরা আপনাকেই সিজদা করি, আপনারই দরবারে দৌড়ে আসি এবং আপনার দিকে ধাবিত হই, আমরা আপনার রহমতের আশাবাদী, আপনার শাস্তিকে ভয় করি, নিশ্চয় আপনার আজাব কাফেরদের সাথে যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের তার শাস্তি থেকে, হেফাজত থেকে, তার রহমতের ছায়া তলে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা এখন দোয়ায়ে কুনুত শিখবো ইনশা আল্লাহ। তাহলে সবাই, আমি অল্প অল্প করে পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশা আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, একসাথে জোরে জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আল্লাহ দেখেন হামজা লাম জবর আলি, লাম খাড়া জবর কি ল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দ এটা, ঠিক আছে? আল্লাহ শব্দের লামের ডাইনে জবর, মোটা আওয়াজে পড়তে হবে। কি আওয়াজে পড়বেন? মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? আল্লাহ, তারপরে খাড়া জবর রয়েছে এক লিপ্টান, হামিম পেশ হুম, হরকতের বাম পাশে মিমে তাজদিদ, ওয়াজিব কন্যা মিম জবর মা। আল্লাহুম্মা হামজা নুনদের ইন, আজকে কিন্তু এই শব্দটা পড়েছি, তাই না? হরকতের বামে নুনের তাজদিদ, ওয়াজিব কন্যা, নুন আলিফ জবর না, এক লিপ্টান ইন্না, নুন সিন জবর নাস তাজবর তা আইন ইয়াজরাঈ, এক লিপ্টান নুন পেশনু কাব জবর কা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সবাই একসাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আবার বলেন সবাই একসাথে জোরে জোরে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, মাশা আল্লাহ, ওয়ানাস্তাগফিরুকা, একসাথে দেখেন, ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস নাস, ওয়া নাস তা গোয়েন জবর তা ফাজর ফি রপি শুরু কাম জবর কা, ওয়া নাস তাগ ফিরুকা, ওয়া নাস তাগ ফিরুকা, র মোটা হবে পেশ রয়েছে এই জন্য, ওয়া নাস তাগ ফিরুকা, একসাথে ونستغفرك
অবস্থাপর ওয়া ওয়ানু মিনু বিকা একসাথে, ওয়ানু মিনু বিকা একসাথে, ওয়ানু অনু মিনু মিনু বিকা অনু। অবস্থাপর ওয়া ওয়া দুই ঠোঁট গোল, নুন হামজা পেশ নু নু, মিমজের মি নুন পেশ নু, ওয়ানু মিনু বাজার বিকা জবর কা বিকা, ওয়ানু মিনু বিকা, ওয়ানু মিনু বিকা একসাথে বলেন। ওয়ানু ওয়ানু মিনু বিকা মিনু বিকা ওয়ানু মিনু মিনু বিকা। মাশাআল্লাহ, দেখেন তারপরে ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ওয়াও সবর ওয়া নুন জবর না ওয়ানা তা জবর তা, ওয়াও কাব জবর ওয়া কাব জবর কা নাম পেশলু, ওয়ানা তাওয়াক্কালু ওয়ানা তাওয়াক্কালু কালু আইন সবর আ লাম ইয়া সবর লাই কাফ সবর কা আলাইকা, আইনটা গলাটা চেপে পড়তে হবে, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা একসাথে, وانا اتوكل عليك عليك ما شاء الله. تقري ونثني عليك الخير اكشتي شوي، ونثني عليك الخير. আমি এখানে একজনের দেখলাম যে এখানে খাইর বলেছেন, খাইর না, খেয়াল করেন। অবজবর ওয়া নুন সা পেশ নুস, জিব্বার আগায় সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, ওয়া নুস নুন ইয়াজ নি একলিপ্টান আইন সবর আলাম ইয়াজ বললাই আলাই কাপ লাম জোর কাল খয় ইয়াজ বর খয় রজের দি খয়রি অকফ করলে সাকিন খয়ের, ওয়া নুস নি আলাই কাল খয়ের একসাথে। ادوسني عليك الخير ونثني عليك الخير ونثني عليك الخير ما شاء الله ما شاء الله. تبري ونشكرك ولا نكفرك একসাথে, দেখেন ওয়াও জবর ওয়া নুন শিন জবর নাস শাশা শব্দ হবে, ওয়া নাস কাপেশ কুর অপেশু কুরু রর উপরে পেশ মোটা আওয়াজে পড়বেন কাপ জবর কা, ওয়া নাস কুরু কা ওয়া নাস কুরু কা ওয়া নাস কুরু কা। তারপরে অনেকে বলে না এরকম বলে ভুল, বলতে হবে কি নাক নাক অপেশুর অপেশু সুরু কাফ জবর কা, ওয়ালা নাক পুরু কা রর পরে পেশ কি করে পড়বেন সবাই একসাথে বলেন তো কি করে পড়বেন, করে পড়বো মোটা হবে মাশাআল্লাহ এটা মোটা হবে, ওয়ালা নাক ফুরুকা ওয়ালা নাক ফুরুকা একসাথে সবাই, ওয়ালা নাক ফুরুকা ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা একসাথে, অনস অনস মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু একসাথে, নাখ লাম জবর লা আইন পেশ রু রু গলাটা চেপে পড়বেন, ওয়ানাখ লাউ ওয়ানাখ লাউ অজবর ওয়া নুন তাজবর নাত র পেশ রু কাপ পেশ কু র পেশ মোটা আওয়াজে পড়বেন, ওয়ানাত রুকু ওয়ানাত রুকু ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু একসাথে সবাই, একসাথে আবার বলতে হবে, ওয়ানাখলাউ ওয়ানাত
রুকু একসাথে। মাই দেখেন, মাইয়া জুরুকা, সবাই একসাথে বলতে হবে, মাইয়া জুরুকা, দেখেন মেম ইয়াজোর মাই, এখানে একটা রুলস আছে, দেখি আপনাদের কাছে আমি ধরবো, কে পারবেন আমি দেখবো, হ্যান্ড রাইজ করবেন আপনারা, কে পারবেন এই রুলসটা? নন সাকিনের পরে একটা অক্ষর ইয়া আসছে, এখানে কি করে পড়তে হবে, কেউ পারবেন না? বলেন কি করে পড়তে হবে একসাথে বলেন তো। হুজুর, তাসদিদ এবং সাকিন যদি একসাথে থাকে তাহলে তাসদিদ যুক্ত অক্ষর আগে আসবে। বাদ দিতে হবে। ওকে দেখেন, এই যে নন সাকিন, নন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া কিসের অক্ষর আমরা সেটা আগে এখানে লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদের সহজে বুঝতে পারবেন আপনারা। দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষর কিসের? ইদগমে বাগুন্না, ইদগমে বাগুন্না হলে কি করতে হবে, গুন্নার সাথে মিলে পড়তে হবে, ঠিক আছে? ইয়া, ওয়াও, মিম, নুন, নুন সাকিন এর পরে বা তানবিনের পরে এই যে চারটে অক্ষর লিখেছে, এই চারটে অক্ষরের একটা অক্ষর এখানে ইয়া আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মাইয়াস জুরুকা, একসাথে সবাই বলতে হবে, সবাই, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই, আপনাকে অনেক সময় ধরে আনমিউট করেছিলাম, বাট আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, এখন একটু কথা শুনতে পাবো মনে হয়। আমি তো মনে করলাম যে আমার পরে রাগ করলেন কিনা আপনি। না হুজুর, না রাগ করি নাই, আমি চেষ্টা করছি বারবার, এই রুমে যাইতেছি ওই রুমে যাইতেছি, কেন জানি আমার ডিস্টার্ব করতেছে। জানালার পাশে প্রয়োজন একটা জানালা একটু শীতের ভিতরে খুলে দিবেন, সমস্যা নাই। খুলে রাখছি, জানালা খুলে রাখছি। জি 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 ওকে ভাইয়া, যাই হোক, অনেক সময় নেটের প্রবলেম হয়, এটা স্বাভাবিক, আমাদের মেনে নিতে হবে। মাইয়াস জুরুকা, একসাথে বলেন, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, একসাথে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, সবাই খেয়াল করতে হবে, কিন্তু খেয়াল না করলে বুঝবেন না। এর আগে প্রথমে পড়েছিলাম যে আল্লাহ শব্দে লামের ডাইনে জবর আসলে মোটা আওয়াজে পড়তে হবে, হুম্মা, এই যে হরকতের বামে মিমে তাড়িত, কি কোন গুণ হবে বলেন তো সবাই, মাশা আল্লাহ। আল্লাহুম্মা ইয়া, হামজা ইয়াদের ইয়া আলিফ জবর, ইয়া কাফ জবর, কা এখানে এক আলিফ টান, কিন্তু ঠিক আছে, যে জবরের বামে খালি আলিফ রয়েছে এই জন্য। আল্লাহুম্মা ইয়াকা নুন আইন জবর, না বা পেশ বু দাল পেশ দু, না গুদু, আল্লাহুম্মা ইয়াকা না বুদু, একসাথে সবাই জোরে বলেন, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, আবার বলেন, আবার, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ওয়ালাকা নুসাল্লি, একসাথে, কোন জায়গায় টান নাই, নুন পেশনু সাদ লাম জবর সল লাম ইয়াজলি, একলিপ টান জেরে বামে জসমালা ইয়া, ওয়ালাকা নুসাল্লি, একসাথে, ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, একসাথে, দেখেন ওয়াও জবর ওয়া নুন সিন জবর নাস, ওয়া নাস, ওয়া নাস, জিম পেশ জুদ আল পেশ দু, ওয়া নাস জুদু, ওয়া নাস জুদু, একসাথে,
ওয়া জবর ওয়া হামজা জবর এ ওয়া ই লাম ইয়া জবর লাই তাড়াতাড়ি পড়তে হবে কাব জবর কা ওয়া ইলাইকা ওয়া ইলাইকা নুন সিন জবর নাস আইন খাড়া জবর আ একলিপটান ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাস আ একসাথে وإليك ونسجد وإليك نسعى ونسجد ونسجد وإليك نسعى ما شاء الله ما شاء الله تقول ونحسد ونرجو رحمتك اكشتي جوري بول توبي ونحسد ونرجو رحمتك আমি বানান করতেছি, আপনারাও বানান করেন না অজবর নন হাজবর না ও না ফাজর ফি দাল পেরদু ونحفيدو ونحفيدو أزبر ون رازبر نار راسك انت داني بيش موت زبر موتا وجه پورتها بي ونارو جي مو بيش جو اكليبتن راح زبر راح ميم زبر ما راح ما تازبر تا كب زبر كا وراب تهلي كيولو ونارو جو راح ما تا كا ونحفيدو ونارو جو راح ما تا كا اكشتين جوري جوري بولين দেখেন আবার এইটুকু কিন্তু খুব ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে, তাই না? ওয়ান আহ ফিদু একসাথে رحمتك اكشتي رحمتك ونحفد ونرجو رحمتك اكشتي ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك وزبروان انفضل كيابي نخ شنجو الشا ونخ شا جبرنا كيتا تكن تو على جبر كنتو ٹھیک ہے شن کرا جبر شا اکلیپٹن ونخ شا عين زبرا دال لبس ورد اكريبتان بازور باك بزور كا عذابك ونخشى عذابك اكشتي جوري جوري بولين ونخشى عذابك 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 ما شاء الله ان عذابك ان عذابك لكن ان واجب قلنا تاينا ওই যে আমরা একটু আগে পড়েছিলাম হরকতের বামে নুনে তাকিদ আজা একলিপটান জবরের বামে খালি আলিফ বাকা কোনো টান নাই ইন্না আজা বাকা একসাথে সবাই ইন্না আজা বাকা একসাথে بالكفار ملحقا اكشتي بالكفار ملحقا بالام زر بيل كفا فش كف فالب زبر فا جبر بامي خالي علي فيا كليب تانو بي ٹھیک اسے روزر ري اي رو اتا كي كوري پوڑ بين شوائي بولن تو دیکھی كامون پرن چيكو كي كوري پوڑ بين چيكون كوري چيكون كوري ما شاء الله روان نيسي جي تکلے چيكون كوري پوڑ تاي بالكفار ملحقة ميم لام بش مول حاقة بزر حيقة قلقلة ملحقة أكشتي ملحقة بالكفار ملحقة أكشتي بالكفار ملحقة إن عذابك بالكفار ملحقة أكشتي
মা শা আল্লাহ মা শা আল্লাহ। দেখেন আমি এই যে দোয়াটি দোয়ায়ে মা দোয়ায়ে কুনুত, এই দোয়ায়ে কুনুতটি আবার একসাথে আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك تقري ونخلع ونخلع ونترك ونترك من يفجرك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق الحمد لله। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যরা বেতরের নামাজে যে দোয়াটি পড়তে হয় দোয়াই কুনুত একদম সহজে শিখতে পারে। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আর এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এখন যারা ক্লাসে আছেন আমি আপনাদের বলবো, প্লিজ আপনারা পড়াটা নিয়মিত দেন, সবাইকে বলতেছি। এখানে যারা একটু দেরি হচ্ছে ক্লাসে আসতে একটু চেষ্টা করেন, 9:30 ক্লাস দিয়েছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু তাই বলে যদি আপনাদের আরো বেশি দেরি হয়ে যায় ক্লাসে না আসেন তাহলে এটা কিন্তু খুব অন্যায় জিনিস, ঠিক আছে? সবাই ক্লাসে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।